গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 25 জন যাত্রী। সকালে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানীর মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহের বাকি জানান, থানা খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 5 যাত্রী প্রাণ হারান। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাকে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, এই দুর্ঘটনায় তো 5 জন নিহত হয়েছে, তাদের পরিচয় জানা গেছে কিনা? আর যে 25 জন যাত্রী আহত হয়েছিল, তাদের মধ্যে গুরুতর অবস্থায় কেউ আছেন কিনা? সকাল 7:45 অর্থাৎ 7:40 এই ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এই সড়ক দুর্ঘটনাটা ঘটে। এই দুর্ঘটনায় আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ এবং ঢাকা খুলনা মহাসড়কের এই কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়েছে এবং অন্তত 25 জন বাস যাত্রী আহত হয়েছে। এই বাস যাত্রী এবং আপনার আহতদের গোপালগঞ্জের মুর্শিদপুর উপজেলার কাশিয়ানী উপজেলা হাসপাতাল এবং মুর্শিদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি দেখাচ্ছি বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়ার কারণে এই হতাহতের সংখ্যা বেশি হয়েছে। ঘটনাস্থলেই 5 জন। এরপরে ঢাকা খুলনা মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল, এই যানবাহন চলাচল বন্ধ ছিল। ইতিমধ্যে স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে এই দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাককে সরিয়ে নিয়েছে। সরিয়ে নেওয়ার ফলে সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে আহত যে 25 জন আছে, এর মধ্যে 7 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য। বাকিদের মুর্শিদপুর এবং কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ এই পরিচয় জানার চেষ্টা করছে। জানতে পারলে আমরা দ্রুতই আপনাদের নিহতদের পরিচয় জানিয়ে দেব। এই ছিল এই মুহূর্তে গোপালগঞ্জের মাঝিগাতি থেকে সর্বশেষ সড়ক দুর্ঘটনার সর্বশেষ। গোপালগঞ্জের কাশিয়ানীর দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।